দর্শক, বাংলা ট্রেন্ডস নিয়মিত বিনোদনে আপনাদের আরো একবার স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনে থাকছে এবার শাকিব খানের বাড়ি ইফতার পার্টিতে অপবিশ্বাস, মৌসুমী, পরিমণি, মাহিয়া মাহি, পূর্ণিমা, ববিতা সহ আরো অনেকে। অপুর প্ল্যান এই, নায়িকারা নিজের হাতে ইফতারি তৈরি করলেন শাকিব খানের বাড়ি। নায়িকাদের কার্যকলাপে অসুস্থ শাকিবের মা এবার ভীষণ খুশি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, আপনি যদি শাকিব খান এবং অপবিশ্বাসের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে দর্শক এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা অন্তরাত্মা। দেশের 154টি প্রেক্ষাগৃহে এই নায়কের ছবি মুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। এদিকে দেশের প্রায় সবকটি টেলিভিশন চ্যানেলে ঈদের 7 দিনই দেখানো হবে শাকিব খানের সিনেমা। এসব নিয়ে কথা বলেন শাকিব খান। শাকিব খান বলেন, এমনিতেই দেশের মানুষ অনেক পেরেশানিতে থাকে, ঈদ কিংবা বৈশাখের মতো বিশেষ দিবসে সবকিছু ভুলে কয়েকদিন কিংবা এক সপ্তাহের জন্য নির্মল আনন্দে মেতে ওঠে মানুষ। এই ভেবে আনন্দিত হই, আমারই কোনো একটি সিনেমা মানুষকে কিছু সময় কিংবা কয়েকটা দিন আনন্দে রাখে, এটা অনেক বড় পাওয়া। আর করোনার এই সময়টাতে মানুষ খুব কষ্টে আছে, আমার সিনেমার মাধ্যমে এতটুকু বিনোদন দিতে পারলেও আমি ধন্য হব। ঈদের সিনেমা অন্তরাত্মা নিয়ে শাকিব খান বলেন, ছবিতে নিজেকে অন্যভাবে দেখতে চেয়েছি। এই ছবিটি রোমান্টিক ধাঁচের, ছবির ট্রেলার দেখে সবাই খুব প্রশংসা করবে। আমি ভিডিও ধারার বাস্তবসম্মত কোনো গল্পে অভিনয় করতে চেয়েছি। শাকিবের সিনেমা মানে নাচ গান ও গল্পে ভরপুর, এটা তো সবাই জানে। এদিকে শোবিজের মানুষদের প্রতি ভক্তদের কৌতূহলের শেষ নেই। তারকাদের ব্যক্তিগত জীবন, ধর্মীয় আচরণ কেমন তাও জানতে চান অনেকে। তাদের জন্য এই রমজানে আমাদের আয়োজন তারকাদের রোজা রাখা, রোজা স্মৃতি ও নানা বিষয়াদি। রোজা মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র একটি ইবাদত। রমজান মাস জুড়ে চলে ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা। এর যেমন আছে ধর্মীয় গুরুত্ব, তেমনি এদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে মহিমান্বিত করেছে রমজান মাস। এদিকে শাকিব খানের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। গতকাল রাতে শাকিব খানকে মৌসুমী ফোন করে বলেন, শাকিব আমরা কয়েকজন তোমার বাসায় আসতে চাই, খালাম্মার সাথে ইফতারি করব। শাকিব খান বলেন, কোনো প্রবলেম নাই, তোমরা এলে মা খুব খুশি হবে। শাকিবের বাড়ি ইফতার পার্টিতে অপবিশ্বাস, মৌসুমী, পরিমণি, মাহিয়া মাহি, পূর্ণিমা, ববিতা, অনন্ত, বর্ষা, ফেরদৌস আরো অনেকে উপস্থিত দেখে শাকিব খানের মা খুব খুশি হন। শাকিব খানের ছোট বোন শাকিবকে জড়িয়ে ধরে বলেন, ভাইয়া থ্যাংকস, আমি পরিমণি আপুকে অনেক পছন্দ করি আর আজ সে আমাদের বাসায়, আমি ভাবতে পারছি না। শাকিবের মাকে অপবিশ্বাস বলেন, মা আজ আমরা ইফতারি বানাবো, আপনার কিছুই করতে হবে না। নায়িকারা সবাই হাতে হাতে ইফতারির আয়োজন করছে দেখে শাকিবের মা আনন্দে কেঁদে ফেললেন। শাকিবের মা বলেন, মনে হচ্ছে এটা তোমাদের নিজেদেরই বাড়ি, খুব ভালো লাগলো তোমরা নিজেদের মতো কাজ করছো দেখে। শাকিব খানের বাবা শাকিবের বিয়ে প্রসঙ্গে বলেন, আমার ছেলের বউ অপু এবং নাতি আমরাম খান জয়, তোমরা আমার বাসায় এসেছো, আমি খুবই খুশি হয়েছি। তোমরা মাঝে মাঝে এলে আমরা আরো খুশি হব। তোমাদের সবাইকে ঈদের দাওয়াত রইল। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে বাংলা ফ্যান চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এখনো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন সব খবর সবার আগে পেতে অবশ্যই বাংলা ফ্যান চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কারণ দর্শক, বাংলা ফ্যান সময় শেষ খবরটি শুধুমাত্র আপনাদের জন্যই প্রস্তুত হয়ে থাকে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ বাংলা ফ্যানের সঙ্গে থাকার জন্য।